হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। দামে খুব সস্তা অথচ পুষ্টিগুণে ভরপুর এমন খাবারের নামের তালিকায় ওপরে থাকবে কলমি শাকের নাম। কলমি শাক মূলত ভাজি বা ঝোল করে ভাতের সঙ্গে খাওয়া হয়। এছাড়া এই শাক দিয়ে পকোড়া, বড়া ইত্যাদি তৈরি করে খাওয়া যায়। কলমি শাক একটি আঁশ জাতীয় খাবার, এতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান। এটি চোখ ভালো রাখে, হজমে সাহায্য করে এবং রক্তে হিমোগ্লোবিনের অনুপাত ঠিক রাখে। এছাড়াও কলমি শাকে রয়েছে একাধিক ঔষধি গুণ। প্রতি 100 গ্রাম কলমি শাকে পাওয়া যায় 29 কিলো ক্যালোরি, সোডিয়াম 113 মিলিগ্রাম, পটাশিয়াম 312 মিলিগ্রাম, খাদ্য আঁশ 2.1 গ্রাম, প্রোটিন 3 গ্রাম, কার্বোহাইড্রেট 5.4 গ্রাম, ক্যালসিয়াম 73 মিলিগ্রাম, ফসফরাস 50 মিলিগ্রাম, লৌহ 2.5 মিলিগ্রাম, জলীয় অংশ 89.7 গ্রাম। আজকের ভিডিওতে কলমি শাকের উপকারিতাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন, অল অপশনটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। নিয়মিত কলমি শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্য হলে কলমি শাকের সঙ্গে আখের গুড় মিশিয়ে শরবত বানিয়ে সকাল বিকেল 1 সপ্তাহ খেলে ভালো উপকার পাওয়া যায়। এই শরবত আমাশয় হলেও কাজ করে। কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, এই শাক খেলে হাড় মজবুত হয়। তাই ছোটবেলা থেকে বাচ্চাদের এই শাক খাওয়ালে বাজার চলতি ফুড সাপ্লিমেন্ট খাওয়ানোর দরকার হয় না। জন্মের পর শিশু মায়ের দুধ না পেলে মাকে কলমি শাক রান্না করে খাওয়ালে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে। কলমি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কলমি শাক নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় এই শাক রক্তশূন্যতা রোগীদের জন্য দারুণ উপকারী। কলমি শাক কয়েক মাস প্রতিদিন একবেলা ভাজা রান্না করে খেলে রাতকানা রোগ ভালো হয়। পিঁপড়ে, মৌমাছি, বিছা বা কোনো পোকামাকড় কামড়ালে কলমি শাকের রস করে লাগালে যন্ত্রণা কমে যায়। হাত, পা বা শরীর জ্বালা করলে কলমি শাকের রসের সঙ্গে একটু দুধ মিশিয়ে সকালে খালি পেটে 1 সপ্তাহ খেলে উপকার পাওয়া যায়। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য শক্তি থাকায় শারীরিক দুর্বলতা তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। দুর্বল রোগীদেরকে দ্রুত সুস্থ করার জন্য কলমি শাক খাওয়ানো যেতে পারে। এই শাক চোখের জন্য বিশেষ উপকারী। কলমি শাক দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। কলমি শাক আঁশ জাতীয় খাবার, তাই খাবার দ্রুত হজম করার জন্য কলমি শাক খেতে পারেন, উপকার পাবেন। মহিলাদের বিভিন্ন শারীরবৃত্তীয় সমস্যায় দ্রুত কাজ করে কলমি শাক। অনিদ্রা রোগে অনেকেই আক্রান্ত হন, এই অবস্থায় নিয়মিত কলমি শাক খেলে উপকার পাওয়া যায়। আর যাদের মাঝে মাঝে বিনা কারণে মাথা ব্যথা করার সমস্যা আছে, তারা কলমি শাক খেলে উপকার পাবেন। এছাড়াও বন্ধুরা, কলমি শাকের একাধিক উপকারিতা আছে। এই শাকের কোনো অপকারী গুণাগুণ নেই, তাই নিয়মিত নিয়ম করে একবেলা খাবার পাতে কলমি শাক রাখার চেষ্টা করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।